हाय एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कैमन आछेन सबाई आशा करी अनेक भालो आछेन आमरा आलहमदुलिल्लाह भालो आछी एई तो चले एसेछी पार्ट टू वीडियो निये आसले वीडियोटा आपलोड दिते आमार अनेक लेट हो गियेछे आसले एकटु असुस्थ छिलाम तार जोन्नो जारा आमार पार्ट वन वीडियोटा देखेननि तादेर जोन्नो आमी डिस्क्रिप्शन बक्से लिंकटा दिये दिब सेखान थेके देखे निते पारेन। এই তো আমাদের বালিশ খেলা চলছিল। পিকনিকের সবচেয়ে মজার অংশ হচ্ছে এই খেলাধুলার পর্বটা। এটা আমরা অনেক অনেক সবাই এনজয় করি, সারাদিনের ক্লান্তি সবকিছু দূর হয়ে যায় এই খেলাধুলার পর্বটা যখন চলে আসে। অবশ্যই এই খেলায় কিন্তু আমি কখনো জিততে পারিনি, তারপরও আমার কাছে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগে। আমি সবসময় অংশগ্রহণ করি আর খুব এনজয় করি এই খেলাটায়। আজকেও আমি 4 নম্বরে যে আউট হয়ে গিয়েছি লাস্টে, তারপরও খুবই ভালো লেগেছে। আমাদের এখানে বিকেল হয়ে গিয়েছিল, বাইরে সুন্দর বাতাস বইছিল, খুবই ভালো লাগছিল। এই তো খেলা শেষ, এখন আমাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হবে। যার যার হাজবেন্ডকে দিয়ে তার তার ওয়াইফের হাতে প্রাইজ তুলে দেওয়া হবে। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আর সবাই অনেক খুশি ছিল। একদম আমাদের খেলাধুলা শেষ, এখন ছেলেদের ফুটবল খেলা হবে, আমরা সেখানে যাচ্ছি। অবশ্যই আমরা যেতে যেতে দেখি যে এখানে খেলা শেষ হয়ে গিয়েছিল, কারণ আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে খেলা করাতেছিলাম, তা ওই ফাঁকে ওইখানে খেলা হয়ে গিয়েছে, তাই আমি আর ভিডিও করতে পারিনি। সামনে অনেক সুন্দর একটা মাঠ রয়েছে, খুবই সুন্দর, সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। আসলে এই জঙ্গলের পেছনে যে এত সুন্দর একটা মাঠ হবে আমি ভাবতেই পারিনি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো চলে এসেছি আমরা, আমরা আর কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম, রাস্তাটা অনেক ভালো ছিল। এখানে অনেক সুন্দর রোড ছিল, যেহেতু এখানে গাছপালা কম ছিল, খোলামেলা ছিল। দেখুন অনেক সুন্দর জায়গাটা, এখানেই ফুটবল খেলা হয়েছিল। এখানে কয়েকটা দোকানও বসেছিল, একটা ব্যাগের দোকান ছিল আর বাচ্চাদের খেলনার দোকান ছিল। এই তো সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিল যেহেতু ফুটবল খেলেছে। এই তো আরিয়ান, তারা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যে এখানে একটা দোকান ছিল বাচ্চাদের খেলনা, বলগুলো দেখে আরিয়ান তো দৌড়ে চলে গিয়েছে, সে এখান থেকে বল কিনবে, তারপর তাকে বলটা এখান থেকে কিনে দিয়েছি। এই তো এখন আমরা বাসার দিকে চলে যাব, এখন গাড়ির দিকে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সারাদিনটা অনেক ভালো কেটেছে, সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি। আমরা কিন্তু অনেক উপরে ছিলাম পাহাড়ের, এই যে দেখুন নিচে মনে হচ্ছিল যে এগুলো সব জঙ্গল। এই তো আরিয়ান পানি খাচ্ছে, সে আজকে সারাটা দিন শুধু পানি খেয়েছিল, অনেক গরম ছিল। আরিয়ান অবশ্য বাহিরে গেলে তেমন কিছু খেতে চায় না, শুধু একটু পানি খেয়ে ওর দিন কাটিয়ে দেয়।
আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো আরিয়ানও চলে আসছে তার বাবার সাথে। সবাই আস্তে আস্তে আমরা গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এইতো গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব বাসায়, যে যার বাসায় চলে যাব। আসলে সবাই একসাথে হতে পারলে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আবার আমরা সবাই একসাথে এভাবে ঘুরতে আসবো সামনে, তখন আমরা আরো এনজয় করবো। বাইরে কিন্তু হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছিল যখন কোনো শহরের ভিতরে ছিলাম, গাছপালা বাড়িঘর তখন একটু অন্ধকার লাগছিল। আবার যখন একটু খোলা জায়গায় যাচ্ছিলাম একটু উপরের সাইডে, তখন আবার সূর্যটা দেখা যাচ্ছিল। একবার মনে হচ্ছিল যে রাত হয়ে গিয়েছে, আবার অনেক আলো ছিল। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা তো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসলে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, ছোট বেবি নিয়ে অনেক প্রবলেম হয়ে যায়। তাই কেউ কিছু মনে করবেন না, সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসলে ভিডিও করে রাখি বাট আপলোড দেওয়া হয় না সময় মতো। এই তো একবার সূর্য দেখা যাচ্ছিল, তো আরেকবার দেখা যাচ্ছিল না। এখন মনে হচ্ছে যে অন্ধকার, আবার যখন আমরা একটু উপরে উঠবো তখন আবার সূর্যটা দেখা যাবে। সামনের পাহাড়টা কিন্তু খুবই সুন্দর ছিল। আসলে পাহাড় দেখতে খুবই ভালো লাগে আমার কাছে, সবার কাছেই খুবই ভালো লাগে। এখানকার বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর, সামারের বাড়ি। এখানে ইটালিয়ানরা সামার টাইমে এই বাড়িতে চলে আসে পাহাড়ের উপরের বাড়িগুলোতে। ছোট ছোট বাড়িগুলো অনেক সুন্দর লাগে পাহাড়ের উপরে, রাতে আরও অনেক সুন্দর লাগে পাহাড় দেখতে। মনে হয় যে কেউ সাজিয়ে রেখেছে মোমবাতি দিয়ে, কারণ সবগুলো বাড়ির মধ্যে যখন লাইট জ্বলে তখন খুবই সুন্দর লাগে। এই তো ওই পাশে সাগর ছিল, দেখা যাচ্ছিল না। এখন আবার সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই এখন অনেক আলো মনে হচ্ছিল। এই তো আস্তে আস্তে পাশের দিকে চলে যাচ্ছি। আরিয়ান অবশ্য গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল, ও আর ঘুম থেকে উঠেনি, একেবারে পরের দিন সকালে 9টার সময় ঘুম থেকে উঠেছে, কারণ ও অনেক টায়ার্ড ছিল, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, তার উপরে কিছুই খায়নি, শুধু পানি খেয়েছিল। তাই ও খুব টায়ার্ড ছিল, তাই ওকে আর জাগায় নি, এভাবেই ঘুমিয়েছিল।
আমার কাছে তো এই জায়গাটা খুবই ভালো লাগছিলো যাওয়ার সময়, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খুবই সুন্দর লাগছিলো রাস্তাটা। এই তো আর বেশিক্ষণ লাগবে না যেতে। আসলে সারাদিন যেখানেই ঘুরি না কেন, দিন শেষে কিন্তু বাসায় যেতেই খুবই ভালো লাগে। নিজের বাসায় একটা আলাদা ভালো লাগা কাজ করে, অনেক শান্তি লাগে, তাই দিন শেষে যখন বাসায় ফিরে যাই তখন খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।